এই মাত্র পাওয়া সবথেকে বড় খবর, আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যের 12 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলায় এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই আপনার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে নাকি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিন সকাল থেকে আকাশ মেঘলা, পরবর্তী সময়ে একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় সারাদিনই ছিল অস্বস্তি আবহাওয়া, তবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি করে বেশি থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। এদিকে রাজ্যের ওপর রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তীর্ণ থাকা নিম্নচাপ অক্ষরেখাটি এদিন উত্তর পশ্চিম বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। তার জেরে মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 7ই জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8ই জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী দিন তিনেকে দিনের তাপমাত্রা সেরকম বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। একই সঙ্গে মঙ্গলবার বৈকালে দেওয়া দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 7ই জুলাই বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8ই জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর তরফ থেকে কলকাতা আশপাশের এলাকা পরবর্তী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে সাধারণভাবে মেঘলা থাকতে পারে আকাশ, বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ও 28 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো আজকে আবহাওয়ার খবর। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই ধরনের খবর সবার প্রথমে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা